সকালে মর্মান্তিক দুর্ঘটনা। হাসপাতালে যাওয়ার জন্য বেরিয়েছিলেন, কিন্তু হাসপাতালে যাওয়া আর হলো না, ফেরাও হলো না বাড়ি। বাস থেকে পড়ে পেছনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো যুবকের। শনিবার ঘটনাটি ঘটেছে সল্টলেকের সেক্টর 5-এ। মৃতের নাম মোহাম্মদ জিশান খান, বাড়ি বিহারের গয়ায়। পুলিশ সূত্রে খবর, চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন তিনি। শনিবার সকাল 9:30 নাগাদ হাসপাতালে যাওয়ার জন্য সাঁতরাগাছি রুটের বাসে ওঠেন। নিউটাউনের দিকে যাওয়ার সময় বেনফিশ মোড়ের কাছে চলন্ত বাস থেকে নামতে গেলে পড়ে যান তিনি। বাসের পেছনের চাকা তাঁর ওপর দিয়ে চলে যায়। বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সল্টলেক ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ বাস চালককে আটক করেছে। কিছুক্ষণ আগে যে খবরে আমরা ছিলাম, কলকাতা পুরসভার 60 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী বদল, মোহাম্মদ ইয়াজুজার রহমানের জায়গায় তৃণমূল প্রার্থী কাইজার জামিল। আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস আরো বিস্তারিত তথ্য দিতে পারবেন এ বিষয়ে, কি কারণে এই বদল অনির্বাণ? তোমাকে জানিয়ে রাখবো যে এখন তৃণমূল সূত্রে যেটা খবর যে এই কাইজার জামিল, তিনি কিন্তু বিদায়ী যে পুরো বোর্ড, তৃণমূলের সেই বিদায়ী পুরো বোর্ডের কিন্তু তিনি প্রাক্তন কাউন্সিলর ছিলেন ওই 60 নম্বর ওয়ার্ডে, এবং তাকেই কিন্তু দল মনে করছে যে তিনি একমাত্র যোগ্য প্রার্থী। কারণ গতকাল কিন্তু জাজিউর রহমানের নাম প্রথমে প্রস্তাব করা হয় এবং সেই নামের তালিকাও কিন্তু প্রকাশিত হয়, কিন্তু আজকে কিন্তু আচমকা জানা যাচ্ছে তৃণমূলের তরফে যে তৃণমূল কংগ্রেস মনে করছে যে কাইজার জামিল, যিনি বিদায়ী পুরো বোর্ডের 60 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন, তাকেই পুনর্বহাল করা হলো এই আসনে এবং তিনি কিন্তু প্রার্থী হচ্ছেন, এটাই কিন্তু তৃণমূলের তরফে জানানো হয়েছে। একই সঙ্গে গতকাল কিন্তু 142টি আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা হলেও 36 নম্বর ওয়ার্ড এবং 119 নম্বর ওয়ার্ড, এই দুটি ওয়ার্ডের কিন্তু প্রার্থী তালিকা প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি তৃণমূলের তরফে, সেই দুটো নামও কিন্তু আজকে তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হলো। 36 নম্বর জেনারেল ওয়ার্ড, সেখানে কিন্তু প্রার্থী হচ্ছেন শচীন সিং, এবং 119 নম্বর ওয়ার্ড বেহালা পশ্চিমের, এটি মহিলা সংরক্ষিত সিট, সেখানে কিন্তু প্রার্থী হচ্ছেন কাকলিবাগ। অর্থাৎ আজ দুটি নতুন প্রার্থী এবং একজন পুরনো প্রার্থীকে কিন্তু পুনর্বহাল করা হলো, ফলে সেই দিক থেকে দেখতে গেলে যে 39 জনের নাম বাদ পড়েছিল তা সেই সংখ্যাটা কমে দাঁড়ালো 38 জনে। শুভজিৎ, দেখুন তৃণমূলের প্রার্থী তালিকা গতকাল ঘোষণা হয়ে গেছে, প্রার্থী সংশোধনও হয়ে গেছে, অধিকাংশ প্রার্থী প্রচারও নেমে পড়েছেন, কিন্তু প্রধান প্রতিপক্ষ বিজেপি, তাদের প্রার্থী তালিকা কবে ঘোষণা হবে এখনো কোনো সদুত্তর নেই নেতাদের কাছে। হেস্টিংসে বিজেপির পুর নির্বাচনী কমিটির বৈঠক ছিল আজ, সেই বৈঠকে গড় হাজির ছিলেন অর্জুন সিংহ, রাজু বন্দ্যোপাধ্যায়, অনুপস্থিত বড় ভিত্তিক একাধিক বিজেপি নেতা। পুরো ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাম তৃণমূল, কিন্তু বিজেপির প্রার্থী তালিকা কবে, কোনো সদুত্তর সামনে আসেনি। আজ আমাদের যে বৈঠক হয়েছে প্রায় 2.5 ঘন্টার বৈঠকে দেখা গেছে যে নর্থ কলকাতার যে কটা ওয়ার্ড রয়েছে প্রায় সব কটা ওয়ার্ডেই আমাদের যে মানুষেরা ছিল তারা রয়েছেন, আমাদের পাশে রয়েছেন। এই নির্বাচন জেতার জন্য যেভাবে লড়া দরকার সেইভাবে আমরা স্ট্র্যাটেজি বানিয়ে আমরা লড়াই করব।